রাঙ্গুনিয়া রানীরহাট আইসিএমটি কম্পিউটার একাডেমির শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত WIT ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আইসিএমটি কম্পিউটার একাডেমির 3 মাস, 6 মাস ও 1 বছর মেয়াদী শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার 29 ডিসেম্বর রানীরহাট ডিগ্রি কলেজের কলাভবনে সকাল 10টায় পরীক্ষা শুরু হয় এবং 11টায় শেষ হয়। পরীক্ষায় 110 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন আইসিএমটি কম্পিউটার একাডেমির পরিচালক ও রানীরহাট ফাজিল মাদ্রাসার ICT লেকচারার শিহাবুদ্দিন খালেদ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রভাষক বিজয় দত্ত, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক HM তারেক হোসাইন, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মোহাম্মদ দিদারুল আলম, সংগঠক প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন, ICMT-র অফিস এক্সিকিউটিভ মোহাম্মদ রুবেল। আমি মনে করি ICMT কম্পিউটার একাডেমি বাংলাদেশের চট্টগ্রামের উত্তরাঞ্চলে যথাযথ যে কম্পিউটার শিক্ষা দেওয়ার দরকার সেটা যথাযথ নিয়ম মেনে সুনামে সহিত শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার জগতে একডাক এগিয়ে নিয়ে ভালোভাবে ছাত্র জীবনকে একজন সাফল্যময় করার তোলার যে সেবা দিয়ে যাচ্ছে সেটা অনন্য এবং অতুলনীয়। জানি আমার এই অঞ্চলে শিক্ষা দীক্ষায় অনেকটা, বিশেষ করে তথ্য প্রযুক্তির দিকটা অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু আজকে প্রায় 10-15 বছর ধরে ICMT আসার পর থেকে আমরা আশার বাণী দেখতে পাচ্ছি। আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা বলি, শিক্ষকরাও অনেককে দেখি আমি, যারা সামাজিকভাবে তারা মোটামুটি একটা অবস্থানে আছে, তারাও বিশেষ করে কম্পিউটারে পিছিয়ে ছিল, কিন্তু ICMT-র মাধ্যমে তারা এগিয়ে গিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে এই ICMT টেকনোলজি ভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের শিক্ষার মান এতটাই সুনিপুণভাবে ধরে রেখেছে যে মানে এই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ICMT-র পরিচালক শিহাবুদ্দিন খালেদ বলেন, আমাদের ICMT কম্পিউটার একাডেমি 2009 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এত অঞ্চলের এই পর্যন্ত প্রায় 4,000 প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও IT শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছি। বর্তমানে তাদের মধ্যে অনেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত। অনেক মেধাবী ও গরিব প্রশিক্ষণার্থীদের ফ্রিতে কম্পিউটার ও IT শিক্ষা প্রদান করে আসছি। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পর পরীক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড IT ফাউন্ডেশন কর্তৃক সনদ প্রদান করা হয়, যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। মোহাম্মদ তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। ICMT কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 29 ডিসেম্বর রোজ শুক্রবার ICMT কম্পিউটার একাডেমির শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই আমরা বছরে 2টা করে পরীক্ষা নিই শর্ট কোর্স ফাইনাল এক্সামের, একটা জুনে আর একটা ডিসেম্বরে। তো আসলে বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে সবাইকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রছাত্রীদেরকে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর, কোর্সের উপরে আমরা প্রশিক্ষণ দিই, যেমন অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম 3 মাস 6 মাস, গ্রাফিক্স ডিজাইন, বর্তমান সময়ে খুব পপুলার একটা খুব প্রোগ্রাম কোর্স সেটা হচ্ছে আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এসব বিষয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ দিই, যাতে করে তারা আগামীতে কথাগুলো কাজে লাগে, যাতে তারা ভালো একটা দেশের বিভিন্ন চাকরি করে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তার ধারাবাহিকতায় আমরা স্টুডেন্টদেরকে এলাকা থেকে বিভিন্ন বাইরের এবং এলাকার বা রাঙ্গুনিয়ার ভিতরে যারা স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশ সরকারের বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এই ইয়াটা চালু, সেবাটা চালিয়ে যাচ্ছি। তো সব আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে, আপনাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বসিয়ে না রেখে বা পড়াশোনার পাশাপাশি যাতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে ICMT-তে নিয়ে আসবেন। আমরা কথা দিচ্ছি আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও দশের সেবায় যাদের নিয়োজিত থাকতে পারে তাদের ধারাবাহিকতে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমাদের ICMT কমিটি একাডেমি আসবেন, দেখবেন, ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাবেন এবং আপনার সন্তানের কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে আমরা যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।